আইপিএলে একদিকে যেমন 22 গজে 4 ছয়ের ফুলঝুরি ধরা, ঠিক তেমনই গোটা মরসুম জুড়ে চলে পয়েন্ট টেবিলের সাপলুটুর লড়াই। প্রতিটি ম্যাচ জিতলে পাওয়া যায় 2 পয়েন্ট করে। এই পয়েন্টের নিরিখে যেই দুই দল লিগ রাউন্ডের শেষে সবার উপরে থাকে তারা প্লে অফে খেলার সুযোগ পায়। বাকি 3 ও 4 নম্বর দল খেলে এলিমিনেটরে, অর্থাৎ পয়েন্ট টেবিলের প্রথম দুয়ে থাকা দল ফাইনালে ওঠার জন্য 2টি সুযোগ থাকে। প্রথমে 1 ও 2 নম্বর দলের প্লে অফ ম্যাচে যে জেতে সে সরাসরি চলে যায় ফাইনালে। অপরদিকে 3 ও 4 নম্বর দলের এলিমিনেটরে যে দল জেতে তার সঙ্গে খেলা হয় প্লে অফের পরাজিত দলের সঙ্গে। দ্বিতীয় এলিমিনেটরে এই দুই দলের মধ্যে যে জেতে সে ফাইনালের টিকিট পাকা করে। ফলে আইপিএল প্রতিযোগিতায় পয়েন্ট টেবিলটা খুবই গুরুত্বপূর্ণ, শুধু ম্যাচ জেতা বা হারা নয়, সঙ্গে নেট রান রেটেরও আপনার দলের ভাগ্য বদলে দিতে পারে। আসুন দেখে নেই এক নজর 2022 আইপিএলে পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থানে কে কত নম্বরে রয়েছেন। পয়েন্ট টেবিলে নাম্বার 10-এ রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু, 10 ম্যাচে তাদের পয়েন্ট 6। নাম্বার 9-এ রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, 10 ম্যাচে তাদের পয়েন্টও 6। নাম্বার 8-এ রয়েছে গুজরাট টাইটান্স, 10 ম্যাচে তাদের পয়েন্ট 8। নাম্বার 7-এ রয়েছে পাঞ্জাব কিংস, 10 ম্যাচে তাদের পয়েন্টও 8। নাম্বার 6-এ রয়েছে দিল্লি ক্যাপিটালস, 11 ম্যাচে তাদের পয়েন্ট 10। 5-এ রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ, 9 ম্যাচে তাদের পয়েন্ট 10। নাম্বার 4-এ রয়েছে চেন্নাই সুপার কিংস, 10 ম্যাচে তাদের পয়েন্ট 10। নাম্বার 3-এ রয়েছে লখনউ সুপার জায়ান্ট, 10 ম্যাচে তাদের পয়েন্ট 12। নাম্বার 2-এ রয়েছে কলকাতা নাইট রাইডার্স, 9 ম্যাচে তাদের পয়েন্ট 12। নাম্বার 1-এ রয়েছে রাজস্থান রয়্যালস, 9 ম্যাচে তাদের পয়েন্ট 16। তো দর্শক বন্ধুরা, খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।